নমস্কার বন্ধুরা, তোমরা সবাই কেমন আছো? আমি অনেক ভালো আছি। তোমাদের সবাইকে আরও একবার স্বাগত জানাচ্ছি আমার চ্যানেল সুইট কোকোস ওয়ার্ল্ডে। আজকে একটা খুবই সুস্বাদু রেসিপি, একেবারে মাছ মাংস ছেড়ে নিরামিষ একটা পদ নিয়ে তোমাদের সামনে হাজির হয়ে গেছি। আর আজকের এই রেসিপিটির নাম হলো কাশ্মীরি আলুর দমের রেসিপি। নিরামিষের দিনে কিংবা যে কোনো দিনই মাছ মাংস খেতে ইচ্ছা না করলে এই রেসিপিটি অবশ্যই ট্রাই করে দেখতে পারো। এই রেসিপিটি রুটি লুচি পরোটা দিয়ে তো জুড়ি মেলা ভার। এছাড়াও তোমরা যে কোনো রকমের নিরামিষ পোলাও, বাসন্তী পোলাও কিংবা ফ্রাইড রাইস দিয়েও সার্ভ করতে পারো, খুবই ভালো লাগবে। তো বন্ধুরা, সময় নষ্ট না করে ঝটপট তোমাদের দেখিয়ে দিই আজকে এই কাশ্মীরি আলুরদমের রেসিপিটা আমি কীভাবে বানাচ্ছি। নিরামিষ কাশ্মীরি আলুর দম বানানোর জন্য আমি এখানে প্রথমে একটা কড়াইতে তেল গরম করে নিচ্ছি। আমি এখানে ইউজ করছি রিফাইন্ড অয়েল 4 থেকে 5 টেবিল চামচ পরিমাণ। তেলটাকে প্রথমে খুব ভালোভাবে গরম করে নিয়ে আমি গ্যাসটাকে মিডিয়াম ফ্লেমে করে দিয়েছি। এবারে আমি এখানে টুকরো করে কেটে রাখা আলুগুলো হালকা করে ভেজে নিচ্ছি। আমি এখানে 15 থেকে 16 টুকরো মতন আলু নিয়ে নিয়েছি আমার প্রয়োজন অনুযায়ী। তোমরা তোমাদের প্রয়োজন অনুযায়ী আলু নিয়ে নিতে পারো। আলুগুলো যেমনভাবে আলুর দম করা হয় ঠিক সেরকমভাবেই দুভাগ করে কেটে নিয়েছি। খুব ভালো করে নেড়ে চেড়ে দুপিঠ হালকা লাল লাল করে ভেজে তুলে রাখবো। সব কটা আলু আমি খুব ভালোভাবে হালকা করে ভেজে তুলে রেখেছি। এবার আমি ওই সেম কড়াইতে যেটুকুনি তেল আছে তাতেই আমি ফোড়নে দিয়ে দিচ্ছি একটা তেজপাতা ও গোটা গরম মশলা, যাতে আছে ছোট এলাচ, লবঙ্গ ও দারচিনি। এই তিনটে জিনিস আমি খুব ভালোভাবে একটুকুনি থেতো করে নিয়েছি আর সেটাই আমি ফোড়নে দিয়ে দিলাম। ফোড়নটা দেওয়ার সময় গ্যাসটা কিন্তু আমি একদম সিমে রেখেছি। খুব ভালোভাবে নেড়ে চেড়ে আমি এখানে অ্যাড করে দিচ্ছি 1/2 ইঞ্চ মতন আদা, একটা মিডিয়াম সাইজের টমেটো, দুটো কাঁচা লঙ্কা আমি খুব ভালোভাবে পেস্ট বানিয়ে নিয়েছি, সেটাই আমি তেলের ওপর দিয়ে দিচ্ছি ফোড়নটা নেড়ে চেড়ে নেওয়ার পরে। তেলের ওপর আদা, টমেটো ও কাঁচা লঙ্কার পেস্ট দেওয়ার পরে আমি খুব ভালোভাবে নেড়ে চেড়ে 2 থেকে 3 মিনিট মিডিয়াম হিটে রান্না করে নিচ্ছি। তিন মিনিট মতন মিডিয়াম হিটে নেড়ে চেড়ে রান্না করে নেওয়ার পরে আমি এবারে গ্যাসটাকে একদম সিমে করে দিয়েছি। দিয়ে আমি এখানে অ্যাড করে দিচ্ছি একে একে সব রকম মশলা। প্রথমেই আমি এখানে অ্যাড করে দিচ্ছি নুন, তোমরা তোমাদের স্বাদ অনুযায়ী দিয়ে নিতে পারো। আমি এখানে 1.5 চা চামচ মতন দিয়ে দিচ্ছি। এখানে 1 চামচ দেখাচ্ছে যেহেতু এখানে চামচটা আমার বড় রয়েছে। হলুদ গুঁড়ো এখানে দিয়ে দিচ্ছি 1.5 চা চামচ পরিমাণ। এখানে ঝাল লঙ্কার গুঁড়ো তোমরা তোমাদের স্বাদ অনুযায়ী দিয়ে নিতে পারো। যেহেতু আমি এখানে কাঁচা লঙ্কার পেস্ট দিয়েছি ওই জন্য আমি সামান্য একটু অ্যাড করলাম, যেহেতু আমরা ঝাল খুব একটা বেশি পছন্দ করি না। আর আমি এখানে অ্যাড করে দিচ্ছি 1.5 চা চামচ পরিমাণ ধনে গুঁড়ো। জিরের গুঁড়ো আমি এখানে অ্যাড করে দিচ্ছি 1.5 চা চামচ পরিমাণ। রান্নায় খুব সুন্দর একটা কালার আসার জন্য আমি এখানে অ্যাড করে দিচ্ছি 1.5 চা চামচ পরিমাণ কাশ্মীরি লাল লঙ্কার গুঁড়ো। আর এখানে অ্যাড করে দিচ্ছি 1/2 চা চামচ পরিমাণ গরম মশলার গুঁড়ো। তো বন্ধুরা, এখানে সব মশলাই আমার অ্যাড করা হয়ে গেছে। এবার আমি মশলাটাকে খুব ভালোভাবে কষিয়ে নেব নেড়ে চেড়ে লো ফ্লেমেই, যতক্ষণ না মশলা থেকে নিজস্ব একটা তেল বেরিয়ে আসছে। নাহলে মশলা থেকে ফ্লেভারটা না বেরোলে রান্নার কিন্তু স্বাদ আসবে না। সেই জন্য আমি 1 মিনিট মতন খুব ভালোভাবে নেড়ে চেড়ে মশলাটাকে কষিয়ে নিচ্ছি। আমি খুব ভালোভাবে নেড়ে চেড়ে 1 থেকে 1.5 মিনিট মশলাটা খুব ভালোভাবে কষিয়ে নিয়েছি। এবারে আমি এখানে ভেজে রাখা আলুগুলো অ্যাড করে দেব। আলুগুলো অ্যাড করে 2 থেকে 3 মিনিট ঢাকা দিয়ে রান্না করব, কিন্তু মিডলে মিডলে নাড়তে হবে। আলুর টুকরোগুলো অ্যাড করে আমি নেড়ে চেড়ে ঢাকা দিয়ে দিচ্ছি। তো বন্ধুরা, অনেকে আলুর দম করার সময় আলুটাকে সেদ্ধ করে নেয়, আমি সেই প্রসেসটা ফলো করি না। আমি আলুর দম করার সময় কাঁচা আলু দিয়ে আলুর দম করি। সেই জন্যই ভেজে রাখা আলুগুলো আমি মশলার সাথে এখন কষিয়ে নিচ্ছি। এতে করে মশলাগুলো খুব ভালোভাবে আলুর মধ্যে চলে যাবে আর আলুটাও খুব তাড়াতাড়ি রান্না হয়ে যাবে। আলুটা মশলার সাথে খুব ভালোভাবে নেড়ে চেড়ে নিয়েছি। এবার আমি এখানে একটু মিষ্টি অ্যাড করে দিচ্ছি। আমি এখানে দিয়ে দিচ্ছি গুড়, তোমরা চাইলে চিনিও দিতে পারো, যে যেটা পছন্দ করো গুড় চিনি, যে যেটা ইউজ করো রান্নাতে সেটা দিতে পারো। এতে করে ফ্লেভারটা ব্যালেন্স হবে আর নিরামিষ রান্না একটু মিষ্টি মিষ্টি না হলে ভালো লাগে না। তো আমি এখানে গুড় দিয়ে খুব ভালোভাবে নেড়ে চেড়ে ঢাকা দিয়ে 2 থেকে 3 মিনিট রান্না করে নিচ্ছি, কিন্তু 1-2 বার একটু মাঝখানে নেড়ে নেব গ্যাসটাকে মিডিয়ামে রেখে, যাতে মশলাটা না স্টিক করে যায়। তিন মিনিট মতন মিডিয়াম হিটে ঢাকা দিয়ে রান্না করার পরে আমি এখন ঢাকাটা খুলছি। আমি এর মাঝখানেও 2 বার নেড়ে দিয়েছিলাম। তো বন্ধুরা, আলুটা খুব ভালোভাবে আবারও নেড়ে ছেড়ে নিয়ে
একটা পেস্ট অ্যাড করে দেবো। তো বন্ধুরা, আমি এখানে তোমাদের বলে রাখি, যেহেতু আমি এখানে কাঁচা আলুর দিয়ে রান্না করছি, সেই জন্য আলুটা আমি আগেই একটু কাঁটা চামচ দিয়ে ফুটো করে নিয়েছিলাম। তো আমি এখানে অ্যাড করে দিচ্ছি 4 টেবিল চামচ মতন দই, 10 গ্রাম কাজু বাদাম, 10 গ্রাম চারমগজ ও 12টা মতন কিশমিশ। তো আমি এটা খুব ভালোভাবে পেস্ট বানিয়ে নিয়েছি, এটাই আমি এখানে এখন অ্যাড করে দিচ্ছি গ্যাসটাকে লো ফ্লেমে করে। আর এখানে একটা টিপস তোমাদের দিয়ে রাখি, যে রান্না যখনই দই অ্যাড করা হয় খুব ভালোভাবে ফেটিয়ে নিতে হয়। তো আমার এখানে যেহেতু পেস্ট আছে সেই জন্য আর ফেটাতে লাগছে না, কিন্তু গ্যাসটাকে আমি লো ফ্লেমে করে অ্যাড করলাম, এতে করে দইটা আর ছেড়ে ছেড়ে যাবে না। আমি পেস্টটা অ্যাড করে আবারও খুব ভালোভাবে নেড়ে চেড়ে 1 মিনিট মতন মিডিয়াম হিটে রান্না করে নিচ্ছি। এক মিনিট মিডিয়াম হিটে নেড়ে চেড়ে রান্না করে নেওয়ার পরে আমি এখানে অ্যাড করে দিচ্ছি জল। তো আমি এখানে যে পেস্টগুলো বানিয়েছি সেটাই ধুয়ে রেখেছি, যাতে মশলাটা ওয়েস্ট হয়। তো সেই জলটা আমি এখানে অ্যাড করে দিচ্ছি। এখানে যেহেতু খুব বেশি পাতলা ঝোল হবে না, সেই জন্য জলটা একটু অল্প পরিমাণে দিতে হবে। আমি এখানে 300 ml মতন জল দিয়েছি। তো আলুটা যেহেতু কাঁচা আমি এখানে রান্না করছি, এতক্ষণ মশলার সাথে আলু কষানো হয়েছে, সেই জন্য আলুটা খুব ভালোভাবে রান্না হয়ে এসেছে। আর যেটুকুনি বাকি রয়েছে সেটা এই সময় হয়ে যাবে। তো আমি খুব ভালোভাবে জলটা অ্যাড করে নেড়ে চেড়ে হাই হিটে 1 মিনিট মতন ফুটিয়ে তারপর গ্যাসটাকে মিডিয়াম হিটে করে 6 থেকে 7 মিনিট ঢাকা দিয়ে রান্না করে নিচ্ছি। তোমাদের যতক্ষণ না আলুটা সেদ্ধ হচ্ছে ততক্ষণ কিন্তু রান্না করে নিতে হবে, যার যেরকম আলু। কারণ জ্যোতি আলু একটু টাইম লাগে, চন্দ্রমুখী আলু একটু তাড়াতাড়ি হয়ে যায়, সেই জন্য যার যেরকম সময় লাগবে সে সেই সময় অনুযায়ী ঢাকা দিয়ে রান্না করে নেবে। তো আমার এখানে ঢাকা দিয়ে রান্না করতে সময় লেগেছে 6 থেকে 7 মিনিট, সেটাই আমি তোমাদের এখানে বলে দিলাম। 7 মিনিট মতন মিডিয়াম হিটে ঢাকা দিয়ে রান্না করে নেওয়ার পরে আমি এখন ঢাকাটা খুলে নিয়েছি। এবার আমি চেক করে নেব রান্নাটা আমার কমপ্লিট হয়ে গেছে কিনা। তো আমি একটা আলু চেক করে নেব খুব ভালোভাবে রান্না হয়েছে কিনা। তোমরা দেখতেই পাচ্ছ আলুটা খুব ভালোভাবে গলে গেছে, তার মানে রান্নাটা একেবারেই কমপ্লিট হয়ে এসেছে। এই মুহূর্তে তোমরা যে যার স্বাদ অনুযায়ী নুন ও মিষ্টিটা ব্যালেন্স করে নিতে পারো। তো আমার ঠিকই রয়েছে, সেই জন্য আমাকে আর অ্যাড করতে হচ্ছে না। তোমাদের যদি প্রয়োজন হয় তোমরা অ্যাড করে নিতে পারো যে যার স্বাদ অনুযায়ী। যেহেতু আমার রান্নাটা একেবারেই কমপ্লিট হয়ে এসেছে, এবার আমি এখানে অ্যাড করে দিচ্ছি গোটা কাঁচা লঙ্কা, তোমরা তোমাদের প্রয়োজন অনুযায়ী দিয়ে নিতে পারো। আর এখানে অ্যাড করে দিচ্ছি 1 টেবিল চামচ পরিমাণ ঘি। আর ঘিটা অ্যাড করেই খুব ভালোভাবে নেড়ে চেড়ে নিয়ে যে যার প্রয়োজন অনুযায়ী গ্রেভি রেখে গ্যাসটাকে অফ করে দিতে পারো। তো আমি এখানে খুব বেশি পাতলা ঝোল বা খুব বেশি মাখো মাখো করিনি, একটু মিডিয়াম গ্রেভি রেখেছি। তো আমি এখানে ঘিটা দিয়ে খুব ভালোভাবে নেড়ে চেড়ে গ্যাসটা অফ করে ঢাকা দিয়ে দেবো, এতে করে ঘিয়ের যে ফ্লেভারটা খুব ভালোভাবে রান্নার মধ্যে মিশে যাবে। তারপর আমি তোমাদের সার্ভ করে দেখাচ্ছি। তো বন্ধুরা, আমার আজকের রেসিপি কাশ্মীরি আলুর দম একেবারে রেডি হয়ে গেছে, এবার আমি তোমাদের সার্ভ করে দেখাবো। আর তোমাদের বলে রাখি, আমার চ্যানেলে অলরেডি কাশ্মীরি আলুর দমের রেসিপি দেওয়া রয়েছে, সেটা কিন্তু একটু আলাদা, সেটা হচ্ছে হোয়াইট গ্রেভি পুরো। তো সেটাও তোমরা একবার ট্রাই করে দেখতে পারো, খুবই ভালো লাগবে। সেটা সম্পূর্ণ আমার মায়ের রেসিপি, আমি ডিসক্রিপশন বক্সে লিংক দিয়ে রাখবো, তোমরা সেখান থেকে চাইলে দেখে নিতে পারো। তো বন্ধুরা, আরেকটি কথা, তোমাদের ঝুলিতেও যদি এরকম সুন্দর সুন্দর মা কাকিমাদের রেসিপি এখনও তোমাদের বাড়িতে সবার ফেভারিট হয়ে থাকে আর সেগুলো তোমরা আমাকে কমেন্ট বক্সে জানাতে পারো, সেই রেসিপিগুলোই আমি ট্রাই করার চেষ্টা করবো আর তোমাদের নাম সহ আমি আমার ভিডিওতে আপলোড করবো। তো বন্ধুরা, আজকের মতন এখানেই ভিডিওটি এন্ড করছি। আমার আজকের রেসিপিটি যদি তোমাদের কাছে ভালো লেগে থাকে তাহলে অবশ্যই একটা লাইক, শেয়ার, কমেন্ট করো। আর যারা এখনও আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করোনি তারা ঝটপট সাবস্ক্রাইব করে ফেলো। আজকের মতন এইটুকুই, দেখা হচ্ছে পরবর্তী ভিডিওতে। ততক্ষণ তোমরা সবাই অনেক 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 সুস্থ থেকো, ভালো থেকো আর এরকমই হাসি খুশি থেকো। আজকের মতন বাই বাই, টেক কেয়ার।